হেই হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই ফ্রি ফায়ারের আরও একটি ফ্রেশ ভিডিওতে। তো গাইস, আজকের ভিডিওতে তোমাদের দেখাবো সুপার মার্কেট যেটা আসছে, 3.0 চলে গেছে, 4.0 যে সুপার মার্কেটটা আসবে সেটা কেমন হবে এবং ওখান থেকে আমরা কীভাবে কী কিনতে পারবো, কোন কোন জিনিস আসবে ফুল ডিটেলসের সঙ্গে তোমাদেরকে দেখাবো এবং মিষ্টি সব ব্যাপারে তোমাদের বলবো কবে আসবে এবং কী কী করতে হবে, ঠিক আছে? তো গাইস চলো আজকের ভিডিও বেশি দেরি না করে শুরু করা যাক। তো ভিডিওটিকে একটি লাইক করে ফেলো আর চ্যানেল নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকন দাবিয়ে অল অপশনে সেট করে দাও। তো গাইস, মেরি ক্রিসমাস আমাদের সান্টা বাবার পক্ষ থেকে সবাইকে, মেরি ক্রিসমাস, ঠিক আছে, আমার পক্ষ থেকে সবাইকে মেরি ক্রিসমাস। তো চলো তোমাদের দেখিয়ে দিই। তো গাইস আমাদের দেখতে পাচ্ছি স্ক্রিনে, আমরা সব কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে রোজ ইমোটের যে মানে যে এই পিকচারটা হচ্ছে তোমাদের কী বলবো, একদম থাম্ব পিকচার, মানে থাম্বনেল বলতে পারো এক কথায়, মানে সুপার মার্কেটের যে প্রথমের পিকচার যেটা সেটা। তো এখানে দেখতে পাচ্ছি একটা রোজ ইমোট, মানে যে কেবল প্রপোজ রিমোট, ঠিক আছে, সরি রোজ রিমোট বলছি, প্রপোজ রিমোট এটা কিনতে পারবো। তাছাড়া দেখতে পাচ্ছ অনেক কিছু কিনতে পারবো। তো এর ভিতরে কী কী থাকবে, ঠিক আছে, সেগুলো দেখাবো। তো সে ভিতরে যেগুলো দেখাবো সেগুলো শিওর না, কারণ এগুলো ইন্দোনেশিয়ার সার্ভারে দিয়েছে, আমাদের সার্ভারে অন্য অন্য জিনিস দেবে, ঠিক আছে, আমার একও হতে পারে কিন্তু আমাদের সার্ভারে একও হতে পারে, কিন্তু ইন্দোনেশিয়ার সার্ভারে এই জিনিসগুলো দিয়েছে, আমাদের সার্ভারে অন্য অন্য জিনিসও দিতে পারে। তো এখানে দেখতে পাচ্ছ থ্রোন ইমোট, মানে যে চেয়ারে বসা ইমোট সেটা নিতে পারছি, আর ডাইনো বান্ডিল, অনেক কিছু গাইস, তোমরা স্ক্রিনে পড়ে এক এক করে দেখো গাইস। তো এত কিছু কিন্তু ইন্দোনেশিয়ার সার্ভারে দিয়েছে। তো গাইস যা যাও না, এক কথায় তোমাদের সুপার মার্কেট কী তাদেরকে বলে দিই, ঠিক আছে? তো সুপার মার্কেট হচ্ছে গাইস এমন একটা মার্কেট যেখান থেকে তোমরা পেজ 5 বার রিফ্রেশ করতে পারো পেজ, ঠিক আছে? তো একবার রিফ্রেশ করে মানে ফ্রিতে করতে পারো, তো একবার করে দিলে ব্যাক আসতে পারবে না। তো যে জিনিস তোমার ভালো লাগবে সেই জিনিস তুমি এখান থেকে কিনে নিতে পারবে এবং একটা পেজের থেকে একটা জিনিস কিনলে 50% অফ, একটা পেজের থেকে একটা পেজের থেকে একটা জিনিস কিনলে রকমই মনে হয়, ঠিক মনে নেই, এবং 3টা জিনিস কিনলে 75% ছাড় পাবে। একই সঙ্গে যদি একই পেজের থেকে 3টা জিনিস সিলেক্ট করে 100 কেনো তাহলে 75% ছাড় পাবে, মানে মাত্র 25% ডায়মন্ডের দাম দিতে হবে। তো গাইস এই সুপার মার্কেট দেখে নাও তোমরা এইগুলো এসছে। তো আমি মানে কি বলবো, আমাদের ইন্ডিয়ার সার্ভারে প্রপোজ ইমোট এবং যে চেয়ারে বসা মানে থ্রোন ইমোট যেটাকে বলে, তো এই ইমোট দুটো কিন্তু খুবই পপুলার, মানে সবাই চায় নিতে। তো আমি আশা করি সুপার মার্কেটেও এটা দেওয়া হোক প্লিজ গাইস, সেটা আমরা আশা করাই যাই যে এই ইমোটটা দিলে আমরা অবশ্যই নেব। তো থ্রোন ইমোট আর গ্লোভ মানে কি বলবো যে প্রপোজ ইমোট কার কার বেশি ভালো লাগে নিচে আমাকে কমেন্টে জানাও আর ভিডিওটিকে লাইক করে জানাও, অবশ্যই নিচে কমেন্টে আমাকে জানিয়ে দিও। তো এই সুপার মার্কেট আসছে, এবার গেলে যাবি মিষ্টি শপ। তো গাইস মিষ্টি শপ আসার কথা ছিল 23 তারিখ অথবা 24 তারিখ, কিন্তু কেন দিল না গাড়ি না কেউ কিছু বুঝতে পারছে না, কারণ একটা মিষ্টি শপই সবার পছন্দ ছিল। তো সুপার মার্কেট খারাপ এমন না, কিন্তু মিষ্টি শপ আমার মতে মিষ্টি শপের থেকে সুপার মার্কেট ভালো, কারণ এখানে 75% অফ পাবে, কিন্তু মিষ্টি শপে যারা একটু ডায়মন্ড খরচ করো তাদেরকে দেবে 50% 60% ডিসকাউন্ট। তো এক কথায় ভালো, কিন্তু গাইস মিষ্টি শপ সবার জন্য অনেকের জন্যই ভালো, যারা ডায়মন্ড টাইমের পারচেস করে না তেমন একটা, এবং 80-85% ডিসকাউন্ট পেয়ে যায়। তো গাইস মিষ্টি শপ কেন দিল না গাইস জানি না, কারণ 23-24 তারিখ দেওয়ার কথা ছিল, মিষ্টি শপ দিল না, তার বদলে সুপার মার্কেট দিয়ে দিল। তো মিষ্টি শপ দেওয়ার কথা ছিল, মিষ্টি শপ দিলে আমরা খুবই হ্যাপি হতাম, কিন্তু ইন্ডিয়া সার্ভারে কেন মানে কোনো সার্ভারে কেন দিল না মিষ্টি শপ কেউ বুঝতে পারছে না, ঠিক আছে? তো জানুয়ারির এলিট পাসের লাস্টের দিকে মানে যে জানুয়ারির লাস্টের দিকে হয়তো মিষ্টি শপ দিলেও দিয়ে দিতে পারে, ঠিক আছে? তো আজকে ভিডিওটুকুই তোমাদের সব কিছু ফুল ডিটেলস সঙ্গে বললাম, যদি ভিডিও ভালো লাগে একটি লাইক করে দাও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে করে ভালো সাবস্ক্রাইব, ঠিক আছে, যা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটিকে। চলো আজকের ভিডিওটুকুই, বাই বাই, দেখাবে নেক্সট দিন নতুন একটি ফ্রেশ ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য বাই বাই, টাটা, সি ইউ লেটার।